আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিডি কুকিং ফুডের আজকের পর্বে আমি আপনাদের দেখাবো গ্রামীণ জীবনধারার বৈচিত্র্যময় এক রন্ধন সংস্কৃতি। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বিদেশি খনা কলা গাছ সম্পর্কে এই প্রশংসাপত্র দিয়ে গেছেন প্রায় হাজার বছর আগে। না দিয়ে উপায় আছে? কলা গাছের কোনো কিছুই যে ফেলনা নয়, এর প্রতিটা অংশই উপকারী আর পুষ্টিকর। প্রিয় দর্শক, সেই কলা গাছের একটি উপাদান দিয়েই রান্না হবে আজ বিডি কুকিং ফুডে। চলুন তাহলে রান্না শুরু করি। কলা গাছের কাণ্ডের পরতে পরতে থাকে এরকম খোসা। কলা গাছের কাণ্ডের ভিতরে গোলাকার এই অংশকে আমরা কেউ বলি থোর, কেউ বা বলি ক্যানজাইল বা কান্দাইল, কেউ বা বলি বগ্নি। যে যে নামেই ডাকুক না কেন, এটা একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে খেতেও তেমনই সুস্বাদু। এই থোরটাকে এভাবে কেটে নিতে হবে। সবজি হিসাবে কলার থোরটাকে কেউ ফেলনা মনে করলেও প্রচুর ফাইবার, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন বি6 আছে এতে। থোর কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয়, এতে থোরের কষ্টটা অনেকটাই কমে আসে। এবার রান্নার জন্য কড়াইয়ে কলার থোর দিয়ে দেবেন। কলার থোরটা যতটা সম্ভব চিকন করে কাটা উচিত, এতে রান্নার স্বাদটা বৃদ্ধি পায়। সাথেই দিবেন গোটা কাঁচামরিচ আর পেঁয়াজ। স্বাদ বাড়ানোর জন্য লাগবে কুচনো পেঁয়াজের পাতা। এবার এই রান্নার মূল উপকরণ আদা আর রসুন কুচি দেওয়া হলো, আর লাগবে লবণ, যেটা দিবেন স্বাদ মতো। এখন খানিকটা হলুদ গুঁড়ো দেওয়া হলো। ভাজার জন্য তেল দিয়ে সমস্ত উপকরণ এভাবে মিক্সড করে দিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি দিয়ে দেবেন। এই থোর থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই কলার থোরটা ব্লাড প্রেশার, ডায়াবেটিক ও অতিরিক্ত ওজনের রোগীদের জন্য খুবই উপকারী। এবার চুলায় দিয়ে রান্না করে নেবেন। কিছু সময় পর ঢাকনা খুলে এভাবে নেড়ে দেবেন। আবারও ঢেকে দিয়ে রান্না করব। মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। পানিটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন ফ্লেভার, স্বাদ সাথে পুষ্টি বাড়ানোর জন্য ঘি দিয়ে দেবেন। এবার নেড়ে দিয়ে ঘিটা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিতে হবে। ঘি দিয়ে সবসময় ঢেকে দেবেন, এতে করে ঘিয়ের ফ্লেভারটা রান্নার সাথে পুরোপুরি মিশে যাবে। কিছু সময় পর খুব ভালোভাবে ভাজতে হবে। এই রান্নাতে যত বেশি থোরটাকে ভাজবেন, রান্নাটা ততটাই টেস্টি হবে। তাই চেষ্টা করবেন চুলা মৃদু আঁচে দিয়ে সময় নিয়ে ভাজতে। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ফ্লেভার ছড়াবে আর এরকম তেল উঠে আসবে, তখন বুঝবেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভেজে রাখা থোরটাকে পাটায় পিষে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল খুবই মজার থোর ভর্তার রেসিপি। ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি। আপনারা এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, এক নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। গরম গরম ভাতের সাথে এটা এত মজা লাগে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এমনও হতে পারে যে মাছ মাংসের কথাও ভুলে যাবেন। আমি আশা করছি আপনারা এটা বাসাতে তৈরি করবেন। আর কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য।